শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো বাসায় আছো সুস্থ আছো নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীকে জানাই অনলাইন ক্লাসে স্বাগতম আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ প্রভাস শোক রসায়ন মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আমি তোমাদের আজকে রসায়ন বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের উপরে প্রথম একটি লেকচার দেব তোমরা জানো আমি তোমাদের প্রথম অধ্যায় ইতিমধ্যে কমপ্লিট করেছি তো আজকে আমি তৃতীয় অধ্যায়ের প্রথম লেকচার দিচ্ছি আজকের লেকচারের আলোচনার বিষয়বস্তু পদার্থ কি আন্তকণা আকর্ষণ বল কি চাপ প্রয়োগে কঠিন পদার্থের আকার খুব কম পরিমাণ বৃদ্ধি পায় তরল পদার্থের আন্তকণা আকর্ষণ বল তুলনামূলক কম তাপ প্রয়োগ করলে প্রয়োগে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায় কম তো আসলে দেখো শিক্ষার্থীরা এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করবে ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পেরে যাবে প্রথমে কিছু চিত্র আছে এই চিত্রগুলো একটু ভালোভাবে লক্ষ্য করো দেখো প্রথমে দেখো বরফ আছে এরপরে পানি ইট বায়ু তো এখানে আমরা দেখো প্রতিটাই কিন্তু এখানে পদার্থ হিসেবে শনাক্ত করা হচ্ছে যেমন দেখো বরফ এটা একটি কঠিন পদার্থ পানি তরল পদার্থ ইট কঠিন পদার্থ বায়ু এটা একটা গ্যাসীয় বা বায়ু পদার্থ তো এই যে দেখো আমরা পদার্থগুলো দেখলাম কোনটা কি তো এখানে একটা জিনিস খেয়াল করো যে সাধারণত তোমরা প্রতি বিজ্ঞান বইতে পূর্বের শ্রেণীতে শিখে এসেছ পদার্থ যে তিন প্রকার কঠিন তরল ও বায়বীয় এই পদার্থগুলো সম্পর্কে আমরা এখানে আগে দেখলাম চিত্রের মাধ্যমে এবার আসো আমরা দেখি এখানে দেখো কঠিন তরল এবং গ্যাসীয় তিনটি পদার্থ দেওয়া হয়েছে আর এই যে দেখো অ্যারো চিহ্ন আমি তোমাদের এটি ক্লাসে এর আগেও বুঝিয়েছি সাধারণত যদি কোনো একটি বিক্রিয়া দুই ধাপে সংগঠিত হয় তাহলে সেটা উপমুখী হয় যেমন দেখো এক পাশে তাপমাত্রা হ্রাস এক পাশে তাপমাত্রা বৃদ্ধি বোঝাচ্ছে এই অ্যারো মাধ্যমে তাহলে কঠিন বস্তুকে যখন তাপ দেওয়া হচ্ছে তখন সেটি কিন্তু তরলে পরিণত হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এরপর এটি কী হচ্ছে বরফটা কঠিনে পরিণত হচ্ছে এটা আমি ধরে নাও এটা বিভিন্ন তাপমাত্রা তরল পথ কঠিন মানে কঠিন বরফ আর কি বরফ থেকে আমরা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন জিতছি তখন এটি হয়ে যাচ্ছে তরল তরলটিকে যদি আবারও আমরা তাপ দিই হানড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তখন এটা কি হয়ে যাচ্ছে গ্যাসীয় তো এই যে দেখো গ্যাসীয় আমরা সাধারণত বরফটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে আর তাহলে বরফটা কেমন থাকে বরফের তাপমাত্রাটা সবসময় হিমাঙ্কের নিচে মানে মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে সেটা জিরোর নিচে গেলে সেটা বরফ অবস্থা সৃষ্টি হবে তো এখানে দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমস্ত বরফটা গলে তরলে পরিণত হয় তার মানে এটি হচ্ছে তরলের পাত্র এই তরলের পাত্র থেকে যদি আবার একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তীর্ণ করা হয় তখন সেটি গ্যাসীয় পদার্থে পরিণত হয় আর এই গ্যাসীয় পদার্থ থেকে যদি তুমি আবারও আস্তে আস্তে তাপমাত্রা হ্রাস করো তাহলে সেটি আবার তরলে পরিণত হতে হয়ে যায় এরপরে এই তরলটা থেকে যদি তুমি আরও মানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আরও তাপমাত্রা কমানো হয় তবে সেটি কঠিন বস্তু বা বরফে পরিণত হয় তো এখানে দেখো এই প্রশ্নটি তোমার পানির পারস্পরিক রূপান্তর হিসেবে কাজ করে তো তাহলে এই প্রশ্নটি ইনশাআল্লাহ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা এটি বাড়ির কাজ করবা আমি বোঝালাম কি পানির বিভিন্ন তাপমাত্রায় যে অবস্থাগুলো পাওয়া যায় বা পানির পারস্পরিক রূপান্তর এই সম্পর্কে তোমরা লিখবা তো এরপরে আসো এখানে দেখো কিছু চিত্র দেওয়া আছে যেমন নিকটি যার ওজন আছে তাহলে ওজন যার আছে সেটা হচ্ছে এখান থেকে আমরা কি করি ওজন মাপতে পারি ঘনবস্তু যার আয়তন আছে প্রস্থ এবং উচ্চতা এবং দেখো বল প্রয়োগ বল প্রয়োগে বাধা প্রদান করে তাহলে আমরা জানি এই তিনটে ধর্মই কিন্তু কঠিন পদার্থের তোমরা জানো যার ওজন আছে যার আয়তন আছে বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে আমরা কি বলি পদার্থ সবাই তো জানেন ইনশাল্লাহ এটা এবার দেখো আমরা এখানে কিছু কঠিন কঠিন পদার্থের একটা চিত্র দিয়েছি প্রথমে দেখো বরফকে তাপ দেওয়া হচ্ছে সেটি কি হচ্ছে তরল তরলটাকে দেখো আবার তাপ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বায়বীয় তাহলে এই কণাগুলোর ক্ষেত্রে তুমি একটু খেয়াল করে দেখো প্রথমে যখন বরফের কণাগুলো কত কাছাকাছি ছিল যখন এটাকে তুমি তাপ দিচ্ছ তখন যখন তরল হচ্ছে তখন আন্তকণা বলগুলো বা কণাগুলো কী হচ্ছে দেখো একটু দূরে যাচ্ছে এখান থেকে যখন আবার তাপ দেওয়া হচ্ছে তখন কণাগুলো দেখো কতটা দূরে চলে যাচ্ছে তো এইভাবে দেখো যে কণাগুলো মানে প্রত্যেকটি পদার্থের কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল বিদ্যমান এটাকে কিন্তু আন্তকণা আকর্ষণ বল বলে যেহেতু দেখো কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি আছে তাই এদের আন্তকণা আকর্ষণ বল আন্তকণা আকর্ষণ বলটা সবচেয়ে বেশি কারণ এরা খুব কাছাকাছি থাকে আকর্ষণটা বেশি করে তরল পদার্থের কণাগুলো কিছুটা দেখো দূরে আছে তো দূরে যদি থাকে তাহলে এদের আন্তঃখণা আকর্ষণ বল কিছু কিছুটা কম কার তুলনায় কঠিন পদার্থের তুলনায় আর বায়বীয় পদার্থের আন্তঃক্ষণা আকর্ষণ বলগুলো মানে কণাগুলো একটু তরল এবং কঠিনের তুলনায় অনেকটা দূরে অবস্থান করে এই জন্য এর আন্তঃা আকর্ষণ বল সবচেয়ে কম তাহলে এটা কিন্তু একটা পদার্থের কণাগুলোর গতিশীলতার ক্রম ব্যাখ্যা তাহলে তোমরা এখানে একটা প্রশ্ন তোমরা লিখে নাও যে কঠিন তরল ও বায় পদার্থের আন্তঃকণা আকর্ষণ বলের ক্রম ব্যাখ্যা এবার এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব যদি কখনো বলে গতিশীলতা গতিশীলতার ক্রম তাহলে দেখবা যে বরফ এবং যেহেতু বরফ বা কঠিন পদার্থ কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করা এরা কিন্তু বেশি নড়াচড়া করে না আর যখন এই অবস্থাটা সৃষ্টি হয় তখন কিন্তু এই কঠিন পদার্থটা আন্তকণ আকর্ষণ বল বেশি হবে কিন্তু গতিশীলতা সবচেয়ে কম হবে তরল পদার্থের গতিশীলতাটা কঠিন পদার্থের তুলনায় কিছুটা বেশি হবে আর বায় পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল যেহেতু সবচেয়ে কম তাই গতিশীলতা সবচেয়ে বেশি মানে ছোটাছুটি করা হবে বৃদ্ধি মানে দূরে সরে আছে তাই তাহলে আমরা এখান থেকে দেখো কঠিন তরল এবং বায়োবীয় পদার্থের আন্তকণা আকর্ষণ বল ব্যাখ্যা করতে পারতেছি এবং কঠিন তরল এবং বায়োবীয় পদার্থের গতিশীলতার ক্রম ব্যাখ্যা করতে পারতেছি এইটা প্রশ্নটা তোমরা সুন্দরভাবে লিখবা এবং গতিশীলতার ক্রম সাপোজ মনে করো তুমি গতিশীলতার ক্রম ব্যাখ্যা করতে বললে গতিশীলতার ক্রম লিখে আগে প্রথমে বর্ণনা লেখার পরে লিখলাম গতিশীলতার ক্রমটি হলো বায়বীয় পদার্থ গেটার দেন তরল পদার্থ গেটার দেন কঠিন পদার্থ এবার দেখো পদার্থ তাহলে আমরা বললাম যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে আমরা পদার্থ বলি যেমন কক্ষ তাপমাত্রায় চিনি খাদ্য লবণ মার্বেল ইত্যাদি কঠিন অবস্থায় পানি তেল কেরোসিন ইত্যাদি তরল অবস্থায় এবং নাইট্রোজেন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অবস্থায় থাকে তো তাহলে দেখো আমরা পদার্থ কি সেটা বুঝলাম এবার দেখো চাপ প্রয়োগে কঠিন পদার্থের আকার খুব পরিমাণ কম খুব কম পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে ফলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয় কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না এবং তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থ খুব কম পরিমাণে বৃদ্ধি পায় তাহলে এটা আমরা বুঝলাম এরপরে দেখো আন্তঃক্ষণ আকর্ষণ বল আমরা আগে বলছি যে সব পদার্থের কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল বিদ্যমান আর এই আন্ত এই আকর্ষণ বলকে আমরা আন্তকোনা আকর্ষণ বল বলি তরল পদার্থের আন্তঃকোনা আকর্ষণ বল তুলনামূলক কম কি জন্য একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়েছি এটা তোমরা একবার দেখবা দেখো তরল পদার্থের নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই তরল পথ থেকে যে পাত্রে রাখা হয় যে পাত্রে রাখা হয় পদার্থ সেই পাত্রের আকার ধারণ করে তরলের পদার্থের কণা কণাগুলো কঠিন পথের কণাগুলোর চেয়ে তুলনামূলক দূরত্বে থাকায় এদের মধ্যে আকর্ষণ বল কঠিনের চেয়ে কম হয় তাই তরল পদার্থের চাপ প্রয়োগ করলে এদের আয়তন হ্রাস পায় না কিন্তু তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায় গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু আকার কিংবা নির্দিষ্ট আয়তন নেই যে পাত্রে রাখা হয় সেই পাত্রের পুরো আয়তন দখল করে যেমন কঠিন পদার্থ তরল পদার্থ বায়বীয় পদার্থের ফিগারটা তোমাদের দেখানো হয়েছে তাহলে দেখো এরপরে গ্যাসীয় পদার্থের আন্তঃকন আকর্ষণ বল খুবই কম বা তাপ প্রয়োগে গ্যাসীয় পদার্থের আয়তন বাড়ে গ্যাসীয় পদার্থের অনুগুলো কঠিন পদার্থ ও তরল পদার্থের চেয়ে অনেক দূরে বেশি দূরে অবস্থান করে বলে এদের আন্তঃকণ আকর্ষণ বল খুবই কম গ্যাসীয় পদার্থের উপর সামান্য চাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক কমে যায় আবার তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায় তারপর দেখো এখান থেকে আমরা তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রেখেছি যেমন পদার্থ বলতে কী বোঝা এটা তোমরা বুঝিয়ে দিবা পদার্থ কত প্রকার ও কি কি ব্যাখ্যা করবা বিভিন্ন পদার্থের আন্তঃআণবিক আনবিক আকর্ষণ বল ব্যাখ্যা করবা আর অবস্থা অনুসারে পদার্থ কত প্রকার এটা নিয়েও তোমরা একটা আলোচনা করবা যে পদার্থের যে অবস্থাগুলো আছে ওই তো তাহলে এখান থেকে দেখো আমাদের এই যে বিভিন্ন তোমাদের যে কাজগুলো আমরা দিলাম এগুলো তোমরা বাসায় তৈরি করে রাখবা যেদিন স্কুল খুলবে এটাকে তোমাদের এইচডাব্লিউ ওয়ান নামে তোমরা লিখে রাখবা এটা আমরা এইচডাব্লিউ ওয়ান আকারে তোমাদের আমরা যেদিন স্কুল খুলবে যেদিন কেমিস্ট্রি ক্লাস থাকবে সেদিন কিন্তু আমি এগুলো তোমাদের কাছ থেকে নিব এবং এগুলো আমি দেখবো যে তোমরা কতটুকু করেছো সেজন্য তোমরা প্রতিদিনের পড়াটি প্রতিদিন অবশ্যই কমপ্লিট করে রাখবা এইচডাব্লিউ কমপ্লিট করে রাখবা এগুলো একসঙ্গে দেখা হবে তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবা থ্যাংক ইউ